বোঝো কাকে বলছি আমি, ঘুমোচ্ছ। এত দস্যি কনা করলে হয়, ঘুমিয়ে কাদা। বাবু শুনছো? ছেলে তো ঘুমিয়ে পড়লো, কি করছো তুমি বলো তো? কি রান্না করছো? সারাদিন ধরে তুমি যে কি সে মঙ্গল আগের মঙ্গলবারে রান্না করছো নাকি? মানে সারাদিন ধরে তুমি যত সময় কাটাও না রান্না করে, তাতে করে পুরো সপ্তাহে রান্না হয়ে যায়। কি করো কি এতক্ষণ? আমার সব রান্না হয়ে যাবার পরে না আরশোলা টিকটিকি যত পোকামাকড় রয়েছে সব আড্ডা মারি তো সবাই মিলে। কেন দেবে তুমি আড্ডা? তুমি কেন দেবে? আমি সারাদিন কারোর সঙ্গে কথা বলতে পারি না। সারাদিন তুমি কথা বলতে পারো না এটা আমায় বিশ্বাস করতে হবে? বলি না, আমি সারাদিন দোকানে ঘাড় গুঁজে একভাবে কাজ করে দিই জানো। তোমার ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ, ওইটাই তো একটা বিড়ম্বনা, ওইটাই তো ইয়ে। যত পৃথিবীর মেয়ে সব জানে কাপড়ের দোকানে সব কাজ করতে চায়, রোজ খালি ডিঙ্গি ডিঙ্গি সব। এসব কি ভাষা তোমার? কি তো ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে মানে ও জেগে থাকলে এসব ভাষা আমি বলতে পারবো না, না জেগে থাকলে সব ভাষা বলতে পারবো, ভেবেছোটা কি? আই ঠিক আছে আর বলবো না। এই প্রমিস তো তুমি আগেও করেছো। না না এবার আর বলবো না। ঠিক 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 গুড, থ্যাংক ইউ। এই তুমি আমাকে কি পেয়েছো? আমি কি গৌরবের স্কুলের বন্ধু নাকি? তার চেয়ে বড়? হ্যাঁ মনে হয় না গো। এই ও শোনো, তোমাকে তো বলতে ভুলে গেছি, আজকে না ওই ভদ্রলোক এসেছিল গো দোকানে। কে? ওই যে কি কি নাম জানো? হ্যাঁ ওই অরিন্দম বাবু। ও তাই, মালা কিরিট কেউ আসেনি? কে না, সেরকম কাউকে তো দেখলাম না। ওই একজন এসেছিলেন, একজন মহিলা চিনি না কি, ওই ওনারই জন্য জামা কাপড় টামা কাপড় কিনতে এসেছিল। সেই মহিলা যার জন্য মালা ঘুমের ওষুধ খান। কি গো তুমি আবার কি সব কি রান্নাঘর কিছু ভাবছো নাকি? হ্যাঁ না বালার স্বামী একজন অন্য মহিলা। না 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 এটা ঠিক, তুমি সবার এইসব সম্পর্ক নিয়ে এরকম একটা বাজে কথা ভাবার ঠিক কি জানো, হয়তো ওর অফিসের লোক কিনা তাই বা কে বলতো। না না এ তোমাদের এই মেয়েদের এই সমস্ত আজে বাজে ভাবনা।